আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমিও ভালো আছি। আজকে আপনাদের মধ্যে একটি সামান্য একটি তিন বাইস্তার তারটা দেখতে পাচ্ছেন, তিন বাইস্তার। আসলে আপনি যদি প্রশ্ন করেন আপনার মনকে যে এই তিন বাইস্তার দিয়ে আমরা বিশেষ করে আমরা লাইট, ফ্যান বা এই ছোটো ছোটো যেগুলো কাজ এগুলো করে থাকি, তো এখন কথাটা হচ্ছে তিন বাইশ তার দিয়ে এগুলো কেন ওয়ারিং করি, কথাটা কিন্তু বোঝার চেষ্টা করবেন। আমরা লাইট, ফ্যান বা ছোটো ছোটো জিনিসের জন্য তিন বাইশ তার কেন ইউজ করি, এই তিন বাইশ তারের হিসাবটা যদি আজকে আপনি জানেন। তিন বাইশ তার যেটা রয়েছে 1.3 RM, এটাকে তিন বাইশ তার বলা হয়। 1.0 RM সেটাকেও তিন বাইশ তার বলা হয়। এই তারটার হিসাবটা যদি বুঝেন তাহলে আপনি সব ধরনের লোডের হিসাব আপনি বুঝতে পারবেন, কথাটা বুঝছেন। সামান্য মাত্র তিন বাইশ তারের হিসাব যদি বুঝেন তাহলে আপনি ইলেকট্রিক ওয়ারিং এর সব ধরনের লোডের হিসাব আপনি বুঝতে পারবেন। চলুন আমরা লোডের হিসাব বুঝাই। এই তিন বাইশ তারে কতটুকু ক্ষমতা, কতটুকু অ্যাম্পিয়ার ক্ষমতা বহন করতে পারে? তিন বাইশ তার 1.3 RM সর্বোচ্চ আপনার 12 থেকে 15 অ্যাম্পিয়ার কারেন্টের ক্ষমতা বহন করতে পারে। এখন এই তিন বাইশ তার আমাদের লাইট ও সিলিং ফ্যানের জন্য কেন ব্যবহার করি? একটা লাইট তো ভাই 0.7 অ্যাম্পিয়ার, 0.8 অ্যাম্পিয়ার, 0.1 অ্যাম্পিয়ারও না, 0.1 হয়। আমাদের বাসায় যেসব লাইট ব্যবহার করি যেটা অ্যাভেলেবেল, যেমন একটা ফ্যান সর্বোচ্চ 80 ওয়াট, সে 80 ওয়াটের অ্যাম্পিয়ার হিসাবে 30.30-40 হতে পারে, ঠিক আছে। এখন 0.30-40 অ্যাম্পিয়ার লোডের জন্য আমরা তিন বাইশ তার ব্যবহার করি, বিষয়টা চিন্তা করেন। কেন এটা ব্যবহার করি? ফ্লেক্সিবল ফার্স্ট একা দামের তার দিয়েও তো একটা লাইট ও ফ্যান চালানো যায়। ফার্স্ট টাকা দামের তারটা দিয়ে 5-6টা লাইট, 5-6টা ফ্যান চালাইলেও সমস্যা হবে না। আপনারা জানেন না অনেক জায়গায় এরকম তার দিয়ে কাজ করা হয়, কিন্তু কেন তিন বাইশ তার দেওয়া হয় এই বিষয়টা যদি উদ্ঘাটন করতে পারেন তাহলে আপনি সমস্ত তারের উদ্ঘাটন করতে পারবেন। আমাদের লাইটের লোড সর্বোচ্চ, আমাদের যে বাসার মধ্যে যেটা লাগানো হয় সর্বোচ্চ 1000 ওয়াট। কিভাবে? মানে আমি ওয়ারিং করলাম বা আপনি ওয়ারিং করিয়ে আইলেন, এখন কোন লোডের মধ্যে কোন লাইটটা লাগাবে সে জিনিসটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না। ঘরের ভিতরে লাইট লাগাই, হয়তো একটা ধারণা পাওয়া যায় এখানে হয়তো সর্বোচ্চ 108 থেকে 200 ওয়াট ক্লিয়ার লাইট জ্বালাতে পারে। ঘরের সাইডে যে আপনার বিল্ডিংয়ের সাইড পাশে যে রাত্রের ফোকাস লাইটটি দেওয়া হয়, এগুলা অনেক সময় হ্যালোজিং লাইটও লাগানো হয়। কোন সময় কোনটা লাগায় এটা তো যারা লাগায় সেই উজনেই লাগায়। তো একটা লাইট কমপক্ষে 1000 ওয়াট ক্ষমতা ধরে আপনার কাজ করতে হবে। তো আপনি বা এইটা একটা কথা কইলেন, আরে এটা যে কথা কইলাম না, এই কথাটার একটা গ্যারেন্টেড আছে। আপনি এক বাসায় কাজ করতে গেছেন, কোন লোডের মধ্যে কোনটা ঢুকাই দিছে এটা আপনি কই পারবেন? আপনার ওয়ারিংটা ড্যামেজ করে পরে বুঝে মেস্তুরি করা, এই জিনিসটা সবাই ভয় পায়। একটা ইঞ্জিনিয়ার ভয় পায়, একটা টেকনিশিয়ান ভয় পায়। ইঞ্জিনিয়ারের ভয় এই কারণেই যে আমি যে কাজটা করব সেই কাজটার মধ্যে কোনো যদি ত্রুটি হয় সব অবস্থানেই যেন আমার কাজটা টিকে থাকে। তো এখন যে তিন বাইশ তার দিলেন, এর কি রিজন আছে আপনার কাছে? যে তিন বাইশ তার যে দিলাম এর রিজন হচ্ছে, আপনি যখন একটা লাইট 10 গজ তার দিয়ে লাগাবেন, লাগানোর পরে আপনার 3-4টা লাইট মিলে একটা সুইচবোর্ড একটা গঠিত হয়, 3-4টা লাইট একটা ফ্যান নিয়ে একটা সুইচবোর্ড গঠিত হয়। সেই সুইচবোর্ডের একটা সার্কিট ব্রেকার থাকে সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার। এখন কথাটা হচ্ছে আপনি যে এই যে 10 গজ 15 গজ বা 20 গজ দূরে একটা লাইট লাগাইলেন, লাগানোর পরে এই 20 গজ দূরে লাইটটা লাগানোর পরে লাইট কোনোদিন শর্ট সার্কিট হয় না?
এলইডি লাইট শর্ট সার্কিট হয় না, ক্লিয়ার লাইট শর্ট সার্কিট হয় না, আপনার এনার্জি লাইট শর্ট সার্কিট হয় না, যে কোনো কারণবশত আপনি কাজ করতে গেলেন বাতাসে তুফানে যেমনি হোক এটা শর্ট সার্কিট হইল, মাথায় শর্ট সার্কিট হইল। হওয়ার পরে আপনার যে 10 এমপিয়ার সার্কিট ব্রেকারটা দিছেন, আপনি চিন্তা করেন, আপনি আপনি আমার কথাটা চিন্তা করেন, এটার বহন ক্ষমতা কতটুকু? সর্বোচ্চ 15 এমপিয়ার। তো 10 এমপিয়ার সার্কিট ব্রেকার এডিয়ায় শর্ট সার্কিট করিয়া ফালাইয়া দিতে পারবো, এই তার কখনো নষ্ট হতো না। কথাটা আমার বুঝতে পারছেন কি না? লুডের চাইতে 3 গুণ 1000 ওয়াট ধরে আমরা কাজ করব। কারণ কোথায় কী লাগাই গেল আমরা জানি না, পাসওয়ার্ডের এলইডি লাগাইলে 1000 ওয়াট ধরব আমরা কাজ করতে বেলায়। কারণ একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, একটা বিল্ডিং 100 থেকে 500 বছর পর্যন্ত চলতে পারে। আপনার ওয়ারিংটা যেন সব অবস্থানই ঠিক থাকে, তার জন্য 1.3 এমএম তার ব্যবহার করা হয়। এই জিনিসগুলো কেউ আদৌ পর্যন্ত ভাঙ্গে দেয় নাই, তা আমি ভাঙ্গে দিতেছি আইন, কারণ আমার কথায় ও জ্ঞানে অনেক ত্রুটি রয়েছে। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা হয়তো আমার চাইতে অনেক জ্ঞানী গুণী হবেন। আমার কথার কোনো ত্রুটি ফেলে আপনি যদি কমেন্টস বক্সে একটু কমেন্টস করে আরও এই জায়গাটার মধ্যে একটু প্লাস করে দেন, তাহলে আমি উপকার হই, আমার অডিয়েন্সরা উপকার হয়। যারা জানি না তার এই আমরা সবাই বুঝতে পারি। তাহলে আমার ভিডিওটির মধ্যে আপনারা অবশ্যই একটু কমেন্টস করবেন, জ্ঞানীগুণী ভাই যারা রয়েছেন। আমি তো নগণ্য মানুষ, আমার তো জ্ঞান বুদ্ধি বলতেই নেই, মানুষের ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকার উচিত, কিন্তু আমার তো থাও নাই, আমি একবারে জিরো। আমি একটা হেল্পার যিনি রয়েছেন তো উনার কাছ থেকেও আমার অনেক শিক্ষা রয়েছে। পৃথিবীতে সবগুলি মানুষই জ্ঞানী, সব মানুষ জ্ঞানী, সবার কাছ থেকে জ্ঞান আহরণ করা যায়। কারণ এই জন্যে আমি নিউট্রাল হয়েছি, আমার কোনো জ্ঞান নাই, যাতে আমি আপনাদের মাধ্যমে ভিডিও প্রকাশ করি, প্রকাশ করে সেখান থেকে কিছুটা জ্ঞান লাভ করি। আপনারা অনেকেই দেখেন, অনেকেই আমার ভিডিও দেখে মন্তব্য করেন, সেই মন্তব্যগুলো দেখে দেখে আমি কিছুটা জ্ঞান আহরণ করি। এখন আসেন কথায়, এখন এই তারের সর্বোচ্চ রেডিং কেমন হচ্ছে? 15 এমপিয়ার। ঠিক আছে, 15 এমপিয়ারের উপরে গেলে চলবে, 20 এমপিয়ার পর্যন্ত নিতে পারবে। নিলে ওই ভিতরের এই যে এই তারটা রয়েছে, এই তারটা কিন্তু ভিতরে কয়েলের নিয়ে কাজ করতে থাকবে। আপনারা কথাটা আবার বুঝছেন, কয়েলের নিয়ে ভাই কি এমনি কয়েলের নিয়ে কাজ করব ভাই? আপনারা আপনি যদি মেস্তুরি হয়ে থাকেন, আপনি বা ফটোসারি হয়ে থাকেন, অনেক সময় ওয়েল্ডিং মেশিন 7/22 তার দিয়ে ওয়েল্ডিং মেশিনের লাইন লাগালে তারটা যদি একটু দলা থাকে বা ফুরে থাকে, ওয়েল্ডিং যখন স্পার্কিং করে তারটা নাচতে থাকে, তো তারটা যখন নাচতে থাকে তো ওয়েল্ডিং করলে বিদ্যুৎ খরচ হচ্ছে, আর এই তারে যে ম্যাগনেটিং তারটা যে অতিরিক্ত লুট হওয়ার কারণে তারটা কয়েলের মতন হয়েছে। যেমন সিলিং ফ্যানের ভিতরে কয়েল থাকে, চিকন তার অতিরিক্ত পেছানের ফলে যে এটা রেজিস্ট্যান্স হয়ে যায়গা, রেজিস্ট্যান্স হইয়া সেখানে পজিটিভ আর নেগেটিভ যখন হয় একানো টাচ করে তখন এইটার একটা ক্রিয়া সৃষ্টি হয়, শর্ট সার্কিট হয়। সিলিং ফ্যানের ভিতরে একটা শর্ট সার্কিট হয়, পজিটিভ নেগেটিভ মানে নিউট্রাল ও ফেজে শর্ট সার্কিট হয়। আপনি যদি কয়েলটা একটু কেটে দেন দেখবেন ফ্যান চলতো না, কারণ শর্ট সার্কিট হয় নাই, কয়েলটা কাটাতে শর্ট সার্কিট হয় নাই। স্টারিং কয়েলের মাথায় স্টারিং কয়েলের শর্ট সার্কিট, রানিং কয়েলের সাথে রানিং কয়েলের শর্ট সার্কিট। তো শর্ট সার্কিট হওয়ার কারণে যে এখানে প্লাশিংটা হয়, যে ক্রিয়াটা তৈরি হয়, যে তার ক্রিয়ার কারণে ম্যাগনেট তৈরি হয়, ম্যাগনেট হওয়ার পরে এসে যে বিদ্যুৎ যে 220 ভোল্টে যাচ্ছে বা 440 ভোল্টে যাচ্ছে, সেই বিদ্যুৎটাকে সে ম্যাগনেট হওয়ার কারণে খরচ হচ্ছে। তো এইটাকে যদি 20 এমপিয়ার খরচ করেন তো এই তারটাও লুডেও আপনার বিদ্যুৎ খরচ করবে, এই তারটাও তখন খরচ করতে থাকবে। যখন এক সময় পারবে না তখন এই তারের উপরে যে প্লাস্টিক কভারটা রয়েছে সেটা জ্বলে যাবে, পুড়ে যাবে। তার চাইতেও বেশি লুড দিলে এটা স্পার্কিং করে ডিসকানেক্ট হয়ে যাবে বা প্লাস করে আগুন জ্বলে যাবে, এইরকম হবে। তো 15 এমপিয়ার লুড দিলে সে বহন করতে পারবে। এখন
আসেন কথা ভাই, আমি পাসওয়ার্ড লাইট লাগাইছি ফোন রুমে, বেল লুটের তারটা লাগা হুম। ওহন আপনি যে তারটা লাগাইছেন, এই তারটায় যে কখনো শর্ট সার্কিট হইতো না, হোল্ডারের দুই পিনে কেন লাগতো না এটা আপনি জানেন? কোনো না কোনো সময় হইতে পারে, এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট। তো হইলে তখন এই তারটা স্টেট বহাল থাকবো, আর এই সার্কিট ব্রেকারটাকে ফেলে দিব। আর যদি আপনি 5 টাকা গজের তার বা 3 টাকা গজের তার দিয়ে আপনি যদি এই লাইটটা জ্বালান, তা লাইটটা জ্বলবো, যখন শর্ট সার্কিটটা হইব তারটা পুট করে ফুরিয়ে যাইব। তো কোনো ইঞ্জিনিয়ার চায় কি যে আমার বিল্ডিংয়ের তার শর্ট সার্কিট লেগে ফুরে যাক? হ্যাঁ, এই কোনো ইঞ্জিনিয়ার চায় না, কোনো মিস্ত্রি চায় না। তার জন্য 1.3 তার দেওয়া হয়। লুডের চেয়েতে 3 গুণ পাওয়ারফুল তার ব্যবহার করতে হয়। প্রত্যেকটা রিজন 3 গুণ বা পাওয়ার ব্যবহার করবি। আমি আজকের যে ভিডিওটা যদি আপনি দেখেন, হয়তো আমার কথাবার্তা একটু বকবকানি আপনারা শুনবেন, হয়তো এখানে যে জিনিসগুলো তুলে আনবো আপনার বিবেককে একবার প্রশ্ন করবেন, সাইফুল ভাই কথাগুলো ঠিক কইছে কিনা। আপনি রুমের মেইন লাইন 20 RM বা 2.5 RM তার ব্যবহার করেন কেন? লাগে একটা রুমের ভিতরে 3টা লাইট চলে, একটা ফ্যান চলে, একটা চার্জার চলে, একটা টিভি চলে, এতটুকুই তো ব্যাপার। এতটুকু 2.5 RM তারে কতটুকু লুট নেয়? 2.5 RM 25 থেকে 30 এম্পিয়ার, 20 থেকে 30 এম্পিয়ার বা 25 এম্পিয়ার এর মাঝামাঝি লুট নেয়। তো এখন আপনি ওই 3টা লাইট মিলাইয়া 3 15 45, 3টা লাইট একটা রুমে জ্বালায়, কেউ একটা লাইট জ্বালায়, একটা ফ্যান চালায়, একটা টিভি চালায়, সবগুলো মিলাই একে দেখবেন 200 ওয়াট লুট হয় না। আপনি মেইন লাইনে তার লাগাইয়া দিয়েছেন 2 RM 2.5 RM, কারণটা কিটা? কেলাকে লাগাইছে, কারণ আছে না? অবশ্যই কারণ আছে। রুমে যদি কোনো শর্ট সার্কিট হয়, সেই ক্ষেত্রে রুমের মেইন লাইনে যদি শর্ট সার্কিট হয়, তো সেখানে যে 10 এম্পিয়ার সার্কিট ব্রেকারটা রয়েছে, তো সে লাইট থেকে সে ফাটাবে সুইচে, সুইচ থেকে যে মেইন লাইনটা আছে মেইন লাইন দিয়ে ফাটায় সে ডিবি বুট পর্যন্ত যাবে। ডিবি বুট পর্যন্ত গিয়া 10 এম্পিয়ার সার্কিট ব্রেকারটা কেটে ফলাই দেবো। তো সেই ক্ষেত্রে এই সুইচ থেকে যে লাইনের যে তারটা রয়েছে, এটা 1.3 RM তার দেওয়া আছে। তো 1.3 RM তার দিল, তো এটার সংকেতটা ফাটাইবে সুইচ বুটে, সুইচ বুটটা ডিবি বুটে, ডিবি বুটে ফেলাই দেবো। এখন যে সার্কিট ব্রেকারটা 10 এম্পিয়ার লাগানো আছে ডিবি বুটে, এটা ফরসে না, যান্ত্রিক ত্রুটি হইতে পারে না। ডিবি বুটের যে মেইন সার্কিট ব্রেকারটাকে সেইটা কেউ আলাদির মতো এই তারটায় ক্ষমতা রাখে কি না, তার জন্য। এখন যে ভাই, তো 3 বার তার দেই হয় এটা লুটমুট ফালাই তারে, তাহলে 20 RM তারটা কেন দিয়েছেন এই সুইচ বোর্ডের মেইন লাইন, এটা একটু বুঝাই দিতেন না? লুডের 3 গুণ বা 4 গুণ ক্ষমতা সম্পন্ন তার আপনি ব্যবহার করবেন। আপনি একটা এসি লাগাইছেন, এসিটা হচ্ছে 10 এম্পিয়ার, আপনি তার লাগাইতে হবে 40 এম্পিয়ার। একটা এসি লাগাইছেন 20 এম্পিয়ার, তার লাগাইতে হইব 60 এম্পিয়ার, 60 তার লাগাইতে হইব। যে এয়ার কন্ডিশন 20 এম্পিয়ার কারেন্ট লুটেড নেই, সেখানে 6 এম্পিয়ার তার লাগাইতে হবে। যে এখানে 1000 ওয়াট লুট হয়, সেখানে 4000 ওয়াট লুট দিতে হবে, লুটের তার লাগাইতে হবে। এখন আসি সুইচ বোর্ডের ক্ষেত্রে, 2.5 বা 20 তার সুইচ বোর্ডের মধ্যে এই অনেক সময় ড্রিল মেশিন লাগাইয়া দেয়, অনেক সময় এই সুলসুকানের হিটার লাগাইয়া দেয়, লাগায় না? সুলসুকানের হিটারটা যখন লাগাইবো, তখন সুইচ বোর্ডের যে সকেটটা আছে সকেটটার মধ্যেই তো লাগায়, বা রুমের একটা পাওয়ার আছে সেখানে লাগায়। তো সকেটটার মধ্যে যদি লাগায়, তো হেইটা যদি শর্ট সার্কিট হয়, এখান থেকে সকেট থেকে ডাইরেক্ট গিয়া ওই সার্কিট ব্রেকার আছে না, ওই সার্কিট ব্রেকারের যে রুমের যে সার্কিট ব্রেকারটা আছে সেইখানে গেলে লাগবো। লাগার পরে এই সার্কিট ব্রেকারটা পড়বো, যদি বাইসেস না করে যে এই ডিবি বোর্ডের মেইন সার্কিট ব্রেকারটা যাতে পড়তে পারে, তার জন্য সেই ক্ষমতা দিয়া রুমের মেইন লাইন 2.5 RM তার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এরপরে আপনি মনে করেন যে ওই মিটার থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত 30 RM 40 RM 6 RM 2 RM তার কেন ব্যবহার করা হয়, লুট অনুযায়ী ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়? মনে করে রুমের যে মেইন লাইনটা আছে, রুমের মেইন লাইনটা, আপনারা আমার কথাটা চিন্তা করেন, রুমের মেইন লাইনটা যদি শর্ট সার্কিট হয়, আগে তো পয়েন্ট হইতো, এখন রুমের মেইন লাইন কি শর্ট সার্কিট হইতে পারে না?
রুমের যে সুইচবোর্ডের ভিতরে যে পজিটিভ নেগেটিভ তার গেছে, 2 RM তার দেয়া, 2 4 RM, 5 RM তার দেয়া, এইদিকে শর্ট সার্কিট হইতে পারে না, কাজ করতে গেলে এই শর্ট সার্কিট হইতে পারে। তো শর্ট সার্কিট হইলে সেই সংকেতটা সার্কিট ব্রেকারে যাওয়ার মতো বা সার্কিট ব্রেকারটারে শর্ট সার্কিট হয়ে ফালানোর মতন এ তারটা তো দাঁড়ায় থাকতে হইব না। তার যদি ফুরিয়া যায় গা, তাহলে সার্কিট ব্রেকার পড়ব, তাহলে তো দুর্ঘটনা হইব। তাহলে এইভাবে আজকের যে ভিডিওর বিষয় হচ্ছে, আমি যেটা আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি সেটাই হচ্ছে কি, 3/22 কেন লাগানো হয়, 7/22 কেন লাগানো হয়, যে কাজটি করবেন, যে লুটটা, যে যত অ্যাম্পিয়ার ব্যবহার করবেন। মনে করেন আপনি একটা জিনিস দেখলেন, দেখেও তো মানুষ কিছু শিখা যায়। একটা মেশিন লাগাইতে যাইতেছেন, ওখান এটার মধ্যে আপনি কত RM তার লাগাইবেন এটা আপনি জানেন না। তো মেশিনের মধ্যে ওয়াট লেখা থাকে বা অ্যাম্পিয়ার লেখা থাকে, মেশিনের যে ডেসক্রিপশন প্লেট আছে, নেম প্লেট আছে, এখানে লেখা থাকে। লেখবেন যদি মনে করেন 2000 ওয়াট, মেশিনটা আমার 2000 ওয়াট, তাহলে তারটা লাগামো কয় হাজার, 8000 ওয়াট। তো 2000 ওয়াট ক্ষমতা সম্পন্ন যদি মেশিনটা হয়, 2 কিলো মেশিনটা, তো 2 কিলো মেশিনটা যদি হয় তাহলে 8000 ওয়াট মানে 7 এম্পিয়ার তার লাগাইয়া লাইন দিয়ে দিবেন। 6 এম্পিয়ারও চলবে, কিন্তু 7 এম্পিয়ার দিবেন, 6 বা 7 এম্পিয়ার দিবেন। তো ভালো থাকবেন সবাই, এর পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে আসবো, আরও সুন্দর সুন্দর টপিক নিয়ে আসবো। তো সুন্দর টপিক নিয়ে আসার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওতে আপনারা কি বুঝতে পারলেন, কি বুঝাইতে চাইলাম, এই জিনিসটা বুঝছেন কি না আপনারা একটু কমেন্টস করবেন। আমি কি বুঝাইতে চাইলাম আর আপনারা কি বুঝলেন, বা আমার কথা ঠিক না বেঠিক, এই জিনিসটা একটু কমেন্টস করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাইকে, আসসালামু আলাইকুম।